আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের যাবতীয় সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রিভিয়াসে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো সমস্যা নিয়ে আমরা কথা বলবো, সেজন্য কথা বলবো, আরো কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমরা দেখবো। মূলত আমাদের চ্যাপ্টার শেষ, এখন আমাদের কিছু সৃজনশীল আমরা দেখবো, প্রশ্নগুলো কিভাবে আসে সেটা দেখবো। চলো চলে যাবো। এখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু কথা বলি বা দেখি কিভাবে সৃজনশীল প্রশ্ন গুলা আসে পরীক্ষাতে, আমরা কিভাবে অ্যান্সার করবো সেগুলো একটু দেখা। ঠিক আছে, দেখো এক নম্বর যে সৃজনশীলটা আমি এখানে করছি সেটা নিয়ে আমরা একটু প্রশ্নটা দেখবো এবং সে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো। দেখো এক নম্বর যে সৃজনশীলটা সেটা দেখো, এখানে হচ্ছে মিস্টার আকাশের নিকট বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে, যার অর্ধেক সে একটি প্রকল্পে বিনিয়োগ করেছে এবং উক্ত প্রকল্প থেকে 4 বছর অবচয় এবং কর পূর্ব আয় যথাক্রমে 20,000 টাকা, 17,000 টাকা, 25,000 টাকা এবং 16,000 টাকা। এখানে করের হার দেওয়া আছে 44% বা 44% এবং ভগ্নাংশ সমুদ্র 3,000। তাহলে মিস্টার আকাশ নামক একজন ব্যক্তি, তার কাছে 1 লাখ টাকা আছে, সে 1 লাখ টাকার অর্ধেক, 1 লাখ টাকার অর্ধেক হচ্ছে আমরা যদি বলি তাহলে 50,000 টাকা, সে 50,000 টাকা বিনিয়োগ করছে 4 বছরের জন্য। এই 4 বছরে সে যে টাকাটা পাইছে সেটা হচ্ছে অবচয় এবং কর পূর্ব, অর্থাৎ অবচয়টা এর ভিতরে আছে এবং কর দেওয়া পূর্বের যে টাকার অবস্থা এই দুটা মিলাই প্রথম বছরে সে পাইছে 20,000, দ্বিতীয় বছরে পাইছে সে 17,000, তৃতীয় বছরে পাইছে 25,000, চতুর্থ বছরে সে পাইছে 16,000 এবং কর হার এখানে 44%, 44%, 44%, এবং ভগ্নাবশেষ মূল্য বা প্রকল্প শেষে যে মূল্যটা থাকে সেটা ছিল 3,000 টাকা। আচ্ছা, প্রথমে এখানে প্রশ্ন বলছে প্রকল্প কি, এই প্রশ্নটা আমি তোমাদের পিডিএফ থেকে আমি তোমাদের বুঝাইছি, অনেক সুন্দর একটা সংজ্ঞা আছে, তোমরা একটু দেখে নিও, না হলে পরে ইয়া করো। মূলধন বাজেটিং বলতে কি বোঝায়, প্রশ্নটা বরাবরই আসে, প্রকল্প আসে, এটাও আসে। তারপরে গ নম্বর যে প্রশ্নটা করতে দেখো, কর্তৃপক্ষের প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ গড় মুনাফার হার হচ্ছে এআরআর। তাহলে আমাদের গ নম্বরে এআরআর বের করতে হবে। আর গ নম্বরে বলতে কত বছরে মিস্টার আকাশের বিনিয়োগকৃত অর্থ উঠে আসবে তা নির্ণয় করো, অর্থাৎ মিস্টার আকাশ যে টাকাটা বিনিয়োগ করছে বা খাটাইছে এই প্রকল্পের মেয়াদ আসলে এখানে আছে 4 বছর, কিন্তু তার যে বিনিয়োগ, তার বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, এই 50,000 টাকা উঠে আসতে তার কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এখানে বের করতে বলছে আমাদের পে ব্যাক, হ্যাঁ পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময়। সবাই কি বুঝতে পারছো? প্রথমত একটা এখানে ট্রিকি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তার কাছে 1 লক্ষ টাকা আছে, তার অর্ধেক সে বিনিয়োগ করছে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। বিনিয়োগটা 50,000 টাকা, হ্যাঁ 1 লাখ টাকা কিন্তু না, 1 লাখ টাকা ধরলে কিন্তু ম্যাথ হবে না। ঠিক আছে, তাহলে তোমাদের ধরতে হবে এখানে তার অর্ধেক বলছে, প্রশ্নে যেভাবে বলছে তুমি সেভাবে আসো, প্রশ্নে বলছে তার অর্ধেক, তাহলে 1 লাখ টাকার অর্ধেক 50,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই। দেখো পরের স্লাইডে এখানে দেওয়া আছে এই যে কর্তৃপক্ষের প্রকল্পের গড় মুনাফা হার নির্ণয়, সেই ক্ষেত্রে আমাদের আগে বের করতে হবে অবচয়টা বের করতে হবে, তাই না? প্রারম্ভিক বিনিয়োগ ওই যে 1 লাখ টাকার অর্ধেক 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা, আয়ুষ্কাল 4 বছর, বার্ষিক অবস্থা এটা হলো সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়টা নির্ণয় করে সেটা প্রারম্ভিক বিনিয়োগ। প্রারম্ভিকে তার ছিল 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল তার হলো 3,000 টাকা, তার 50 থেকে 3,000 টাকা বাদ দিতে হবে, কারণ বিনিয়োগ থেকে এই টাকাটা তার হাতেই আছে, তাহলে আলটিমেট ভাবে এই টাকাটা কিন্তু তার ফেভারে আছে, দ্যাটস হোয়াই এই টাকাটা আমাদের বিনিয়োগ থেকে বাদ দিতে হবে, এটা তো তার হাতে আছে, তাই না? তাহলে এখন আমাদের টাকা এখানে ব্যয় হিসেবে আমি দেখাচ্ছি 47,000 টাকা, 47,000 টাকাকে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে প্রতি বছরের জন্য বার্ষিক অবচয় আমাদের আসলো
11,750 টাকা, 11,750 টাকা। এখানে কোনো সমস্যা আছে? জারিফ জাহির, না স্যার, জারিফ না স্যার, সমস্যা নেই, না স্যার, সমস্যা নেই। সিয়াম, এস স্যার, কোনো না সমস্যা স্যার, স্যার? সমস্যা নেই। ফারদিন, ফারদিন, ফারদিন আসো। আচ্ছা, তাহলে দেখো, এই বার্ষিক অবসর মানে প্রকল্পের মেয়াদ যতদিন ততদিন পর্যন্ত এই অবসরটা কিন্তু ক্যারি করবে। প্রথম বছর যা হবে, দ্বিতীয় বছর তা হবে, তৃতীয় বছর তাই হবে, চতুর্থ বছরে তাই হবে। অর্থাৎ যে টাকাটা বিনিয়োগ করছি বা খরচ করছি সেইটার জন্য, সেই বিনিয়োগটা ওই প্রকল্প থেকে তাহলে প্রতি বছর আমি বাদ দিব, এটা খরচ হিসেবে ধরবো। তাহলে আলটিমেট ভাবে যদি আমাদের অবচয় দেওয়া না থাকে, তাহলে বিনিয়োগটাকেই আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করবো। আর যদি ভগ্নাবশেষ কোনো মূল্য থাকে সেটা বাদ দেবো, বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে এটা খরচ স্বরূপ আমি দেখাবো প্রতি বছরে এই প্রকল্পের জন্য আমাদের এটা ব্যয় হয়েছে বা খরচ হয়েছে, সেটা হচ্ছে 11,750 টাকা। এটাই হচ্ছে অবচয়, ক্লিয়ার? এ কিন্তু মানে নর্মালি তোমরা একটু চিন্তা করলে দেখবে এটা কেন কিভাবে অবচয় হয়। আসলে বিনিয়োগটা তো প্রতি বছরে আমাদের খরচ হচ্ছে বা ব্যয় হচ্ছে, হ্যাঁ, তাহলে ওই প্রকল্প রান করার জন্য প্রতি বছরে যে টাকাটা খরচ হচ্ছে এখানে যেহেতু দেওয়া নাই সরাসরি অবচয়, তাহলে এই টাকাটাকে আমরা অবচয় হিসেবে ধরতে পারি বা ধরতে হবে, ক্লিয়ার? এখন দেখো, আমাদের আমাদের এআরআর করতে যে আমাদের যেটা করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে, তাই তো? এবং আমাদের সেই কাজটা করার জন্য আমাদের যাইতে হবে এবং আমাদের গড় বিনিয়োগটা বের করতে হবে। তাহলে দেখো, আমাদের ওখানে কি পাইলাম? অবচয় এবং কর পূর্ব মুনাফা পাইলাম। মানে ওর প্রশ্নে দেওয়া আছে, প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 17,000, তৃতীয় বছরে 25,000, চতুর্থ বছরে 16,000, এটা প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে বার্ষিক যে অবচয়টা আমরা বের করলাম আগের স্লাইডে, সেই স্লাইডে যাইতে হবে যে প্রতি বছরে আমাদের 11,750 টাকা করে বাদ দিতে হয়েছে, তাহলে এটা বাদ দিতে হবে অবচয় এবং কর পূর্ব আয়। তাহলে অবচয়টা বাদ দিলেই তো কর কর পূর্ব মুনাফাটা আসবে বা আয়টা আসবে, তাই তো? মানে অবচয়টা বাদ দিতে হবে। আমাদের নিট মুনাফা দিতে বের করতে গেলে আমাদের অবচয়টা বাদ দিতে হয়, করটা বাদ দিতে হয়, বাদ দেওয়ার পরে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা পাই। তো এখানে প্রশ্নে সরাসরি উল্লেখ আছে অবচয় ও কর পূর্ব আয়। তাহলে অবচয়টা বাদ দিলে কর পূর্ব আয়টা পাবো, তাহলে আমরা অবচয়টা প্রথমে বাদ দিলাম, অবচয় বাদ দিয়ে আমরা কি পাইলাম? কর পূর্ব আয় বা মুনাফা, এটাই বলো, সেটা পাইলাম। তাহলে 20,000 থেকে 11,750 বাদ দিলে আমরা পাচ্ছি 8,250, 17,000 থেকে 11,750 বাদ দিলে পাচ্ছি 5,250, 25,000 থেকে 11,750 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 13,250, এবং চতুর্থ বছরে 16,000 থেকে 11,750 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 4,250 টাকা। এখন এখানে একটা ব্যাপার আছে যে দেখো, এখানে বলছে যে কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফার থেকে আমাদের কি করতে হবে? আমাদের করটা দিতে হবে বা ট্যাক্সটা আমাদের দিতে হবে। তাহলে এখানে কর বা ট্যাক্স এটা হচ্ছে 44%। তাহলে এই 44% আমরা কার উপরে ধরবো? আমরা ধরবো মূলত কর পূর্ব মুনাফার উপরে। স্যার বুঝতে পারতেছ? দেখো এখানে আছে 8,250, 8,250 টাকার যদি 44% তুমি দিয়ে দাও, তাহলে এটার বাবদ কত টাকা আসছে? দেখো, 3,630 টাকা, 3,630 টাকা। হ্যাঁ, তাহলে প্রত্যেকটাতে যাবা, দ্বিতীয় বছরে যা দেখবে তুমি হলো 5,250, ওটার আবার 44% তুমি বাদ দিয়ে দিবা, তার মানে আসতেছে আমাদের 2,310 টাকা। প্রশ্নটা তুমি ধরতে পারছো? তোমরা 13,250 টাকার মধ্যে যদি আমি 44% করি, তাহলে আসতেছে এখানে 5,830 টাকা, এখানে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? চতুর্থ বছরে 8,250 টাকা থেকে 1,870 টাকা এখানে হইলো, এই 44%, ঠিক আছে? অর্থাৎ কর পূর্ব মুনাফার উপরই আমাদের করটা ধার্য করা হয়েছে, ঠিক আছে? আর করটা আমাদের ওইটার উপরই দিতে হবে। তাহলে 44% আমরা এইভাবে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম? অবচয় এবং কর পূর্ব আয় থেকে অবচয়টা বাদ দিলাম, তখন আমি পেলাম কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা থেকে করটা বাদ দিলাম, তাহলে কর পরবর্তী নিট মুনাফাটা আমি পাই, কর পরবর্তী নিট মুনাফা। নিট মুনাফা শব্দ আমরা আনঅফিসিয়ালি বলি এটা প্রকৃত মুনাফা, প্রকৃতপক্ষে আমাদের মুনাফাকে দাঁড়াইছে। প্রথম বছরে হচ্ছে সব খরচ বাদ দিয়ে আয় থেকে ব্যয় যাবতীয় খরচ এবং কর সবকিছু বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা আমরা কর পরবর্তী নিট মুনাফা। তাহলে প্রথম বছরে আমি পাইছি এখান থেকে প্রকৃতপক্ষে যে মুনাফাটা পাইছি 4,630 টাকা, দ্বিতীয় বছরে পাইছি 2,940 টাকা, তৃতীয় বছরে পাচ্ছি 7,420 টাকা, এবং চতুর্থ বছরে আমরা পাইছি 2,380 টাকা, ঠিক আছে? তাহলে এখন আমাদের গ
গড় কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে ওই ফর্মুলাটাকে মেনটেন করার জন্য। তাহলে গড় পরবর্তী মুনাফাটা বের করার জন্য আমাদের প্রথম বছর এটা প্রথম ঘরে লিখলাম, দ্বিতীয় বছরটা এখানে লিখলাম, তৃতীয় বছরটা তৃতীয় পর্যায়ে লিখলাম, চতুর্থ বছরটা চতুর্থ ঘরে লিখে চার দ্বারা ভাগ করলাম। ভাগ করে আমাদের আসছে গড় কর পরবর্তী নিট মুনাফা আসছে আমার 4340 টাকা, 4340 টাকা। তাহলে আমাদের গড় কর পরবর্তী নিট মুনাফাটা আমরা পাইলাম। এখন আমাদের সূত্র অনুযায়ী আমাদের গড় বিনিয়োগটা বের করতে হবে। গড় বিনিয়োগের ব্যাপারটা হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক ভাবে আমরা যে টাকাটা বিনিয়োগ করছি 50,000 টাকা, এটার সাথে ভগ্নাবশেষ মূল্যটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। কারণ প্রথমে ইনিশিয়াল পর্যায়ে যে টাকাটা আমি বিনিয়োগ করছি ওই বিনিয়োগকৃত থেকেই সর্বশেষ ওই প্রকল্প থেকে আমি 3,000 টাকা আবার পাইছি, ঠিক আছে। আমার ভগ্নাবশেষ যে যন্ত্রপাতি যেগুলো ছিল সব মিলায়ে ওগুলো আমার সেল করে আমি 3,000 টাকা পাই। 50,000 এবং 3,000 এই দুটো আমার যোগ করতে হবে, দুই দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমি পাইলাম গড় বিনিয়োগ 26,500। এখানে গড় শব্দের অর্থ হচ্ছে যেহেতু দুইটা কম্পোনেন্ট দুই দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে এখানে 26,500 এবং আলটিমেট ভাবে দুই দ্বারাই ভাগ। এখানে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাও থাকতো তাহলে এর মানে আমরা জিরো ধরতাম। তাহলে 50,000 প্লাস 50,000 ভাগ 2 তাহলে 26,000, 25,000। এ পর্যন্ত কোনো সমস্যা? সিয়াম, সিয়াম আছো? আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছো স্যার? আচ্ছা এখন দেখো গড় মুনাফার হার, গড় মুনাফার হার। তো গড় মুনাফার হার সমান সমান দেখো গড় কর পরবর্তী নিট মুনাফা, ওই যে প্রথম অ্যামাউন্টটা পাইছি সেটা হচ্ছে 4340 টাকা, আর গড় বিনিয়োগ হচ্ছে আমাদের 26,500 টাকা। কত টাকা? 26,500 টাকা। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করছি, ভাগ করে আমি 100 দ্বারা গুণ করছি। 100 দ্বারা গুণ করে আমি পাইছি দেখো 16.377%। অর্থাৎ এখানে 7-7 এর জন্য 7-7 বাড়তে 8 লেখছে, তাহলে 16.38%, 16.38%। দেখো এই পর্যন্ত কোনো সমস্যা আছে সাদ? না স্যার। হার্দিন কি আছে? প্রবলেম নাই স্যার। হার্দিন কি ক্লাসে আছে? ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখো পরের অংশটাতে যাই, পরের অংশটা যেটা বলতে, পরের অংশটা আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে হবে, কত সময়ের মধ্যে টাকাটা উঠে আসবে সেটার কথা বলছে। তাহলে দেখো আমরা আগের ব্যাচ থেকে আমরা নিট মুনাফাটা পাইছি, প্রত্যেক বছরের নিট মুনাফাটা আমরা পাইছি, পাইছি না? তাহলে প্রথম বছর দেখো কর পরবর্তী নিট মুনাফা, প্রথম বছরে পাইছিলাম 4,620 টাকা, দ্বিতীয় বছরে পাইছিলাম 2,940 টাকা, তৃতীয় বছরে পাইছিলাম 7,420 টাকা, চতুর্থ বছরে আমি পাইছি 2,380 টাকা। এটার সাথে আমাদের একটা জিনিস মনে রাখবা, যখন তুমি নগদ আন্তঃপ্রবাহ বের করবা আর তোমাদের হাতে যদি কর পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকে, আমি আগেই বলছি সেটার সাথে তোমাকে অবচয় যোগ করতে হবে। আর যদি ভগ্নাবশেষ মূল্যটা দেওয়া থাকে সেই ভগ্নাবশেষ মূল্যটা, সেই ভগ্নাবশেষ মূল্যটা ট্রাই করে লাভ নাই স্যার, একা একই করা ট্রাই করে লাভ নাই। তোমরা অনেক বড় হয়েছো, তোমরা পড়ালেখা করো। হ্যাঁ আচ্ছা কর পরবর্তী নিট মুনাফা দেখো 4,620 টাকা, আর দ্বিতীয় বছরে আছে 2,940 টাকা, তৃতীয় বছরে আছে 7,420 টাকা, এবং চতুর্থ বছরে আছে আমাদের 2,380 টাকা। যোগ অবচয়, প্রত্যেক বছরের অবচয়টা হচ্ছে সমান, আমরা আগে বের করছি, তাই না? সেই ক্ষেত্রে আমাদের আসছে 11,750 টাকা, দ্বিতীয় বছরেও তাই আসবে 11,750, তৃতীয় বছরেও 11,750, চতুর্থ বছরে 11,750। ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে লাস্ট বছরের যোগ হয়, আমি বলে দিছি ভগ্নাবশেষ মূল্য প্রকল্প যেই বছরে শেষ সেই বছরে যে টাকাটা থাকবে ওই বছরে নগদ আন্তঃপ্রবাহের সাথে বা নিট মুনাফার সাথে আমরা অবশ্যই যোগ করব, দেন ভগ্নাবশেষ মূল্যটা আমরা যোগ করে ফেলি। ক্লিয়ার? কিসের ক্ষেত্রে? নগদ আন্তঃপ্রবাহ বের করার ক্ষেত্রে, এটা বইয়ে ভুল ছিল, আমি এটা কারেকশন করে নিছি। তাহলে নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছরে হচ্ছে 16,370, দ্বিতীয় বছরে হচ্ছে 14,690, তৃতীয় বছরে হচ্ছে 19,170, এবং চতুর্থ বছরে 17,130। এ পর্যন্ত কোনো ঝামেলা? না স্যার। কোনো সমস্যা আছে সিয়াম? না স্যার। সিয়াম বুঝতে পারছো? সিয়াম জোরে কথা বলতে হবে স্যার, বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আগের ব্যাচ থেকে আমরা নিট মুনাফা বের করছি বা বেতন বের করতে পারছি, সেই নিট মুনাফা থেকে আমরা নগদ অন্তঃ প্রবাহে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা থেকে আমরা পরবর্তী পরের বছর গুলোতে অবচয় গুলো যোগ করে দেব, ঠিক আছে? অবচয় যেহেতু টাকাটা আমি হচ্ছে এটা কাউকে দেইনি, এটা অনগত খরচ, তাহলে প্রতিষ্ঠানের কাছেই আছে, তাহলে এই টাকাটা যোগ করতে হবে। দেন ভগ্নাবশেষ মূল্য, এটাও তুমি কাউকে দাও নাই, তাহলে এই ভগ্নাবশেষ মূল্যটাও তোমাকে যোগ করতে হবে। কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা যোগ করবা ওই প্রকল্পের শেষ বছরে যায়, ঠিক আছে? তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহটা আমরা পেয়ে গেলাম, এটা প্রতিষ্ঠানের কাছে এই টাকাটা আছে। তাহলে এখন আমরা পেব্যাক সময় বের করবো, যেহেতু এটা মিশ্র নগদ প্রবাহ, নগদ প্রবাহটা মিশ্র, প্রথম বছর 16,000 আছে, পরের বছর 14,000, তারপর বছর 19,000, তারপরের বছর 17,000, তার মানে কি মিশ্র? মিশ্র হইলে আমরা এই ঘরটা করতে হয়, ঘর যেটা করতে হয় পেব্যাক নির্ণয়ের ক্ষেত্রে, এটা বছরের ঘর, পরেরটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহের ঘর, তারটা হচ্ছে প্রযোজিত নগদ আন্তঃপ্রবাহের ঘর, ঠিক আছে? তার প্রথম বছর হচ্ছে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ক্লিয়ার? তারপরে দেখো নগদ আন্তঃপ্রবাহ, প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ ছিল 16,370 টাকা, দ্বিতীয় বছর ছিল 14,690 টাকা, তৃতীয় বছর ছিল 14,170 টাকা, চতুর্থ বছর হলো 17,130 টাকা। স্যার কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা কোনো প্রশ্ন? আচ্ছা কোনো প্রশ্ন থাকলে বলবা। হ্যাঁ, তাহলে প্রথম বছরে যে টাকাটা সরাসরি যোগ হয় চলে যায় ওখানে, তোমরা জানো। আর দ্বিতীয় বছরটা হচ্ছে দ্বিতীয় বছর, প্রথম বছরের শেষে যে টাকাটা পাচ্ছি এবং দ্বিতীয় বছরে যে টাকাটা আমি পাইছি সেটা হচ্ছে প্রযোজকের ঘরে যোগ হয়ে আসে। তাহলে 16,370-এর সাথে 14,690 যোগ হয়ে আমি পাইছি হচ্ছে 31,060 টাকা, 31,060 টাকা, এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে আমি পাইলাম। আবার তৃতীয় বছরে যে নগদ প্রবাহটা আমরা পাইছি 19,170 টাকা, এটা আমরা যোগ করবো 31,060 টাকার সাথে, তাহলে তৃতীয় বছর শেষে আমার অ্যামাউন্ট গিয়ে দাঁড়াইছে 50,270 টাকা, 50,270 টাকা। এবং চতুর্থ বছর নগদ আন্তঃপ্রবাহ আমাদের 17,130 টাকা, এটা 50,270-এর সাথে যোগ করবো, তাহলে আমরা পাচ্ছি 67,360 টাকা আমাদের শেষ এটা। তো আমরা এখন দেখি লিখবো, আমরা কিভাবে লিখবো। আমি বলছিলাম তোমাদের আগে বিনিয়োগের পরিমাণটা জানতে হবে, তাহলে আমাদের এখানে বিনিয়োগটা হচ্ছে 50,000 টাকা। তো এটার জন্য আমাকে যাইতে হবে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ঘরে, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ঘরে আমরা যাব। ওখানে যে আমি লক্ষ্য করব যে 50,000 টাকার সমান অথবা 50,000 টাকার কম অ্যামাউন্ট টাকা কোন ঘরে আছে। তার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 50,000 টাকার সমান অথবা 50,000 টাকার কম অ্যামাউন্ট কোন ঘরে আছে সেটা আমরা বের করবো। তো সেইটা আমরা বের করে দেখলাম, এই যে পরের ঘরটা 50,230 টাকা, এটা 50,000-এর বেশি, এক্সাক্ট কিন্তু 50,000 না, দ্যাটস ওয়াই আমরা এটা নিতে পারবো না। তার ছোট কোনটা? তার ছোট হচ্ছে এই যে 31,060 টাকা। তাহলে এটাই আমাদের সি, এটা কোন ঘরে পাইলাম স্যার? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ঘরে। তাহলে এটা যে বছরে অবস্থিত, যে বছরটা সেটাই হচ্ছে আমাদের এ, ওটা যে বছরটায় অবস্থিত সেটাই হচ্ছে আমাদের এ। তাহলে এর পরবর্তী বছর হচ্ছে 3 বছর, তৃতীয় নম্বর বছর। এই তৃতীয় নম্বর বছরে যে নগদ আন্তঃপ্রবাহটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ডি করি। কোনো সমস্যা এখানে? না স্যার। শ্যাম, শ্যাম সমস্যা আছে? আচ্ছা জারিফ, সমস্যা নেই স্যার। বুঝতে পারছো? সমস্যা নেই। জি স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা ওকে, তোমরা আগেই বুঝতে পারছো স্যার, থ্যাংক ইউ। তো দেখো এই মানগুলো আমি বসাই দিচ্ছি, এনসিও টা হচ্ছে যেটা আমাদের যে বিনিয়োগটা সেটা। তাহলে সূত্র মাফিক এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, তাহলে এর পরিমাণ 2, এই যে 2 আমরা লিখছি। তোমরা যখন ম্যাথ করবা পরীক্ষা খাতায় তখন তোমরা এটা ইন্ডিকেট করে দেবা, এটা হলো সি, এটা হলো এ, এটা হলো ডি, ঠিক আছে? কারণ স্যাররা প্রথমে ওটা আগে দেখে, দেখার পরে সরাসরি তোমাদের রেজাল্টটা দেখে, ঠিক আছে? এটা ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, তাহলে এ এর মান হচ্ছে 2, আর এনসিও আমাদের বিনিয়োগের পরিমাণ হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে ওই এ তম বছরে আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ছিল 31,060 টাকা, সেটা আমি এখানে লিখছি। তাহলে 50,000 থেকে ডিফারেন্সটা আমাদের বের করতে হবে, আর ডির মানটা হচ্ছে এ তম বছর মানে দ্বিতীয় বছরের পরবর্তী বছর হচ্ছে তৃতীয় তম বছর, এটার যে নগদ আন্তঃপ্রবাহটা সেটা, তাহলে ওটা হচ্ছে দেখো 19,170 টাকা। তাহলে ওই দুটো ডিফারেন্স আমরা বের করলাম, 50 থেকে 31,000 আমাদের আসছে 18,940 টাকা, আর নিচে ছিল 19,170 টাকা। এটা থেকে ওটা আমরা কি করছি, আমরা ওটা হলো ভাগ করছি,
ভাগ করে দুই দিয়ে যোগ করছি, তাহলে আমাদের মিস্টার আকাশ সাহেবের 2.98 বছরে এই টাকাটা তার উঠে আসবে। কিন্তু প্রকল্পের মেয়াদ কয় বছর? 4 বছর। প্রকল্পের মেয়াদ কয় বছর ছিল? 4 বছর। তার মানে আকাশ সাহেব এই প্রকল্পটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা? না স্যার। ওকে, না স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা স্যার দ্বিতীয় নম্বর সৃজনশীলে চলে যাই। এটাতে আইআরআর করতে হবে, আইআরআর এর বিষয়টা আছে এটাতে। তো আইআরআর যেহেতু আছে, আমরা একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করবো, যেন কোনো সমস্যা না থাকে। ইভেন এই ম্যাথের সফট কপি গুলো না আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা দেখে নিবা, ম্যাথ গুলো করবা। আচ্ছা, তোমরা ম্যাথ করে আমাকে পাঠাচ্ছ না কেন? তোমাদের আমি বলছি যে ম্যাথ গুলো করতে, পরে আর সময় পাবা না। ঠিক আছে, এটাই অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। আমি যেটা বললাম এটাই কিন্তু কথা। আমি বেশি তোমাদের যে ম্যাথটা আমি করাইছি বুঝাইছি ওই ম্যাথটাই চাচ্ছি যে তুমি করে আমাকে পাঠিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে তুমি বলো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হবে বা তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এটা 2 নম্বর সৃজনশীলটা দেখো। জনাব আতোয়ার এগ্রো ফুড কোম্পানির আর্থিক ব্যবস্থা, জনাব আতোয়ার এটা একটা ব্যক্তি যিনি। স্লাইড তো চেঞ্জ হয়নি স্যার। হয়েছে আমার এখানে তো হয়েছে, হবে 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 হয়েছে না? না স্যার, এখনো হয়নি। পেব্যাক এর সলভটা দেখাচ্ছে। এখন কি পাইছো? জি স্যার। দেখো জনাব আতোয়ার পাইছো স্যার, কমিং করতেছে ব্যাপারটা। স্যার পাইছি স্যার। তাহলে হয়তো নেটের একটু সমস্যা আছে, একটু ওয়েট করো, আমি পড়তে থাকি, তুমি শোনো। হ্যাঁ, কি বলছে এখানে? ওকে স্যার। আচ্ছা, জনাব আতোয়ার এগ্রো ফুড কোম্পানির আর্থিক ব্যবস্থা। জনাব আতোয়ার একজন ব্যক্তি যিনি হচ্ছে এগ্রোফিড কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তিনি তার প্রতিষ্ঠানের জন্য, যিনি সেই প্রতিষ্ঠানে কাজ করে সেটার জন্য একটি মেশিন ক্রয়ের চিন্তা ভাবনা কথা ভাবছেন, একটা মেশিন কিনবে। আচ্ছা, প্রত্যেক ব্র্যান্ডের মেশিনের ক্রয় মূল্য 20,000 টাকা। অর্থাৎ যে ব্র্যান্ডের সেই মেশিনটা কিনতে যাচ্ছে, প্রত্যেকটা ব্র্যান্ডের মেশিনের মূল্যই হচ্ছে 20,000 টাকা। কিন্তু সে হচ্ছে ক ব্র্যান্ডের মেশিন ক্রয় করলে আগামী 3 বছরে নগদ আন্তঃপ্রবাহ প্রত্যেক বছরই পাবে সে 10,000 টাকা। যদি সে ক ব্র্যান্ডের মেশিনটা ক্রয় করে, তাহলে তাহলে আগামী 3 বছর আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ হবে 10,000 টাকা। কত টাকা করে হবে? 10,000 টাকা করে। অন্যদিকে ক ব্র্যান্ডের মেশিন ক্রয় করলে তার প্রথমটা হচ্ছে সম নগদ প্রবাহ, সমান নগদ প্রবাহ হবে 3 বছর। তারপর ক ব্র্যান্ডের যদি মেশিনটা কেনে, তাহলে এখানে হচ্ছে অসম নগদ প্রবাহ। তাহলে প্রথম বছরে সে পাচ্ছে 15,000 টাকা, দ্বিতীয় বছরে সে পাচ্ছে 12,000 টাকা, তৃতীয় বছরে সে পাচ্ছে 8,000 টাকা। জনাব আতোয়ার প্রকল্প মূল্যায়নের বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করেন। বাট্টাকৃত নগদ প্রবাহ যেটা আছে সেটা হচ্ছে এনপিভি, এনপিভি। আচ্ছা, বাট্টার হার, এখানে বাট্টার হার বা মূলধন ব্যয় হচ্ছে 10%। এখানে বলে দিতে, প্রথম প্রশ্নটা হচ্ছে মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং কি? এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবসময় আসে, এটা একটু ডিটেইল জানার চেষ্টা করবো। আচ্ছা, তারপরেটা দেখো, খ নম্বরে যেটা বলছে বাট্টাকরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে গ নম্বরে বলছে ক ব্র্যান্ডের মেশিনের আইআরআর নির্ণয় করো, ক ব্র্যান্ডের মেশিনের আইআরআর নির্ণয় করো। আচ্ছা, তারপরে ঘ নম্বর প্রশ্নটা বলছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি অনুযায়ী জনাব আতোয়ারের বিনিয়োগ সিদ্ধান্ত কি হওয়া উচিত, যুক্তি সহ উত্তর দাও। ঠিক আছে স্যার, কোনো এখন সমস্যা দেখতে পাচ্ছ? না না স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে গ নম্বর প্রশ্নটা দেখি, গ নম্বরটা দেখি। আমাদের আইআরআর বের করতে গেলে আমাদের ক ব্র্যান্ডের বিনিয়োগ ছিল আমাদের 20,000 টাকা, তাই সিএফ জিরোটা আমাদের ছিল 20,000 টাকা। এটা যেহেতু সমান নগদ প্রবাহ, আমরা, তোমরা জানো আইআরআর করতে যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এনপিভি করতে হয়। তাই সমান নগদ প্রবাহের ক্ষেত্রে এটা এনপিভি হচ্ছে
মূলধন ব্যয় 10%, প্রাথমিক বিনিয়োগ সিএফ 0, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সিএফ যেটা আমি দিছিলাম মনে আছে, এখানে না দিলেও তোমার সূত্রের ওখানে যা দিতে হচ্ছে ওই জন্য আমি এটা দিয়ে দিছিলাম। প্রাথমিক বিনিয়োগটা হচ্ছে মাইনাস 20,000 টাকা, নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর 10,000 টাকা করে পাচ্ছে, কত টাকা করে পাচ্ছে 10,000 টাকা করে পাচ্ছে। তাহলে আর সময় হচ্ছে এই প্রকল্পের মেয়াদ হচ্ছে 3 বছর, তাহলে দেখো এনপিভি সিএফ ক্যাশ ফ্লো যে টাকাটা তুমি পাচ্ছ, আর হচ্ছে 1 - 1/(1+) কে পাওয়ার এন ডিভাইডেড কে আর মাইনাস সিএফ জি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এনপিভির মানটা পজিটিভ আসছে। এনপিভির মানটা কি আসছে? পজিটিভ আসছে। তাহলে পজিটিভ মানটা এখানে কত? এখানে পজিটিভ মানটা আসছে 4,869 টাকা। 10% মূলধন ব্যয়ে এনপিভির মান হচ্ছে 4,869 টাকা। ঠিক আছে, এটা তো ক্লিয়ার, কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, তারপরে আমাদের যেহেতু একটা পজিটিভ রেজাল্ট আসছে এনপিভি করতে, যে পরেরটাকে আমাদের নেগেটিভ রেজাল্টে রূপান্তর করতে হবে আইআরআর করার জন্য, দ্যাটস হোয়াই ওরা এখানে ধরে নিছে বাটার হার 25%। কত পার্সেন্ট? 25% ধরে রেজাল্ট আসছে, 25% ধরে মূলধন ব্যয় 25% বা কেয়ার মান 25% ধরে মূলধন ব্যয় তোমাদের এনপিভি মান গিয়ে দাঁড়াইছে 480 টাকা, -480 টাকা। তার মানে দেখো 25% সে ওই যে ট্রায়াল অ্যান্ড ইরোরের মাধ্যমে বারবার করছে করছে করছে, হয়তো 20-এর পর থেকে ট্রাই করছে, কিন্তু পজিটিভ রেজাল্ট আসতেছিল, যখন সে 25 করছে তখন তার রেজাল্টটা হয়ে গেছে মাইনাস ফিগারে চলে আসছে -480 টাকা। এখন আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব আয়ারে। ঠিক আছে, তাহলে দেখো আয়ারআর ইকুয়ালস টু এল আর, লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্ট রেট আমার কত ছিল? 10 প্রথমটা, কোনো সমস্যা এখানে? 10% ছিল না? না ডিসকাউন্ট স্যার, এলডিআর 10% ছিল। হ্যাঁ এলডিআর 10% ছিল, হ্যাঁ এলডিআর হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট 10%। তাহলে লোয়ার ডিসকাউন্ট রেটে আমাদের এনপিভির মানটা ছিল 4,869, ওই যে প্রথম যে স্লাইডে যেটা 4,869। হ্যাঁ ওই অ্যামাউন্টে আমরা লিখবো আবার এনপিভি এলআর বা এলডিআর। ঠিক আছে, 4,869 টাকা এই সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস। আর এনপিভি এইচআরএ মানে হায়ার ডিসকাউন্ট রেট হচ্ছে 25%, সেই 25% আমার মান গিয়ে দাঁড়াইছে -480। তাহলে এটা ব্র্যাকেট আমি ক্লোজ করে দিছি, কারণ এটা হলো আলাদা অংশ। আর হচ্ছে আমাদের হায়ার রেট বা হায়ার ডিসকাউন্ট রেট এইচডিআর বা এইচআর 25, আর লোয়ার রেট আমাদের 10%। ঠিক আছে 10, তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? আলটিমেট ভাবে যোগ হয়ে গেছে, তাহলে 5,300। হ্যাঁ 5,339 আর উপরে আসতে হচ্ছে 4,869। 4,869 কে 5,339 দ্বারা আমরা কি করছি? ভাগ করছি, ভাগ করে 15 দ্বারা। 15 কিভাবে হলো? 25 থেকে 10 বাদ দিছি, তাহলে 15 দ্বারা গুণ করছি। গুণ করে আমি পাইছি হচ্ছে 13.65, এবং 13.65 কে আমরা 10 দ্বারা যোগ করবো। যোগ করে আমরা দেখবো এখান থেকে এটার মানটা আসতে হচ্ছে 23.65%, 23.65%। ওকে স্যার? ইয়েস স্যার। কোনো সমস্যা? দেখো এখানে এনপিভির মান যদি তুমি জিরো করতে চাও পরেরটাতে, তাহলে এটাকে তোমাকে ধরতে হইতো কে এর মানটা 23.65%, তাহলে এই এনপিভির মানটা জিরো হইতো। ক্লিয়ার? বুঝতে পারছো? এই যে তুমি এখন বলতেছো স্যার এটা কেন 25%, আসলে এক্সাক্ট যে বাটার হারটা সেটা বের করতে গেলে আমাদের ধরতে হবে 23.65%, সেই ক্ষেত্রে আমাদের এনপিভির মানটা একদম জিরো হবে। ওকে বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার, তাহলে এটা তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এটা হলো সমান নগদ প্রবাহের ক্ষেত্রে। নর্মালি আমরা অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে ম্যাথটা আমি দেখাইছি, আর এখানে হলো সমান নগদ প্রবাহের ক্ষেত্রে। এখন ঘনমার প্রশ্ন যেটা বলছে, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি অনুযায়ী জনাব আতোয়ারের বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয় করো। তাহলে খ ব্র্যান্ডের সে পরের অংশটার কথা বলছে। তাহলে দেখো নগদ আন্তঃপ্রবাহ 20,000 টাকা, সে বহিঃপ্রবাহ বা বিনিয়োগ করছে 20,000 টাকা, বাট্টার ভার 10%, প্রথম বছরে সে এলো পাইছে নগদ আন্তঃপ্রবাহ 15,000, দ্বিতীয় বছরে আসছে 12,000, তৃতীয় বছরে আসছে 8,000, তাহলে নিট বর্তমান মূল্য বের করছে, তাহলে ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2, ক্যাশ ফ্লো 2, এখানে সিএফ এন লেখছে মানে যতদিন চলবে ততদিন, কিন্তু আমাদের তো 3টা বছর, তাই না? তাহলে প্রথম বছর 15,000, দ্বিতীয় বছর 12,000, তৃতীয় বছর আমাদের 8,000। প্রথম বছর হচ্ছে 1.10 পাও, এটা পাওয়ার 1,
1.10 পাওয়ার 2 1.10 পাওয়ার 3 মাইনাস 20 তাহলে আমরা এখানে দেখলাম আমাদের মোট মোট পিভি আমাদের আসছে 29000 মানে টোটাল বর্তমান মূল্য ফিউচার ভ্যালু কে কনভার্ট করে আমাদের এখানে আসছে আর 29564 টাকা 24 পয়সা আর আমরা বিনিয়োগ করছি এখানে আমরা 20000 টাকা বিনিয়োগ কত করছি 20000 টাকা তাহলে এটা থেকে বিয়োগ করে আমি দেখলাম যে আমাদের এনপিভির মান কে দাঁড়াইছে 9564.24 টাকা 9564.24 ক্লিয়ার স্যার তোমার হচ্ছে এনপিভি এর সমস্যা এখানেই প্রশ্ন করো যে স্যার আমি এটা বুঝি নাই কোথায় তুমি বুঝো নাই বলো না বুঝার কি আছে না স্যার এখন ক্লিয়ার স্যার ওই সময় স্যার আর কি একটু একটু প্রবলেম ছিল এখন স্যার এখানে কোনো সমস্যা নেই দেখো প্রত্যেক বছরই নগদ অন্তঃপ্রবাহ দেওয়া থাকবে দেখো নরমালি নগদ অন্তঃপ্রবাহ দেওয়া থাকে নগদ অন্তঃপ্রবাহ না থাকে থাকলে আমাদের কি দেওয়া থাকবে আমাদের নিট কি বলে হ্যাঁ নিট মুনাফা দেওয়া থাকবে তাহলে নিট মুনাফার সাথে আমরা অবশ্যই যোগ করবো অবশ্যই সাথে আমরা অবশ্যই ভগ্নাবশেষ মূল্য যোগ করবো তাহলে নগদ অন্তঃপ্রবাহ পাইলাম আর ওখানে মূলধন ব্যয় বা বাড়তি হাত দেওয়া থাকবে সেটা দেওয়া থাকলো আর যদি দেওয়া না থাকে প্রশ্নে তুমি ধরে নিবা ধরি মূলধন ব্যয় বা বাড়তি হাত এত পারছে ধরে ম্যাথ করে হেল্প ঠিক আছে ওকে কোনো সমস্যা তাহলে দেখো এইটা এইটা অনুযায়ী এই খ ব্র্যান্ডের প্রকল্পে সে বিনিয়োগটা তার লাভ হচ্ছে তাই না এটা যেহেতু পজিটিভ রেজাল্ট তাই খ ব্র্যান্ডের নিট বর্তমান মূল্য খ ব্র্যান্ডের চেয়ে বেশি থাকায় জনাব আতোয়ার খ ব্র্যান্ডে বিনিয়োগ করা উচিত ঠিক আছে অর্থাৎ সে হচ্ছে ওই প্রথম যখন আমরা আইআরআর করছি প্রথম তার এনপিভি রেজাল্টটা নিছি আর এটার আবার এনপিভির রেজাল্টটা নিছি নেওয়ার পরে আমরা দেখতেছি যে এইটারই এনপিভির মানটা বড় কথা কি বুঝতে পারছো নাহলে আমি দেখাই আচ্ছা এটার এই যে প্রথম যে অংশটা এটা আমরা এনপিভি করে কত পাইছি 4869 তাই না কত পাইছি 4869 হ্যাঁ আর এই যে লাস্ট ওয়ানেরটা আমরা পাইছি 9564 দুইটা যদি সেম টাইপের ক্যাটাগরির যদি প্রোডাক্ট হয় বা মেশিন হয় তাহলে কোন মেশিনটা তুমি নিবা কোনটাতে বেশি লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে আসলে ফ ব্র্যান্ডের এনপিভির মানটা বড় তো সমজাতীয় যদি কোনো একটা বিষয় থাকে মেশিন হোক বা কোথাও যদি আমরা বিনিয়োগ করি সেটার আবার এনপিভির মান অনুযায়ী যেটার মান সবচেয়ে বেশি বড় সেই জায়গাতে আমরা বিনিয়োগ করি ক্লিয়ার তাহলে কর থেকে ফর এনপিভির মানটা বড় দ্যাটস ওয়াই আমরা এখানে বিনিয়োগ করি ওকে এখন কোনো প্রশ্ন থাকলে বলো যে স্যার এটাতে এটা বুঝি না এটাতে এটা বুঝি না ম্যাথ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আজকে থেকে তোমার এই চ্যাপ্টারটা শেষ আর হচ্ছে পরবর্তী দিনগুলোতে তোমাদের হচ্ছে আমি একটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই টাইপের প্রশ্নগুলো টেস্ট পেপারে সলভ করবে এই টাইপের তোমাদের এআরআর থাকবে পেব্যাক থাকবে এনপিভি থাকবে আইআরআর থাকবে এবং পিআই এগুলো একটু প্র্যাকটিস করো এগুলো রিলেটেড ম্যাথই তুমি সব সময় পাবা সব সময় এবং এই ম্যাথগুলো করতে যে কি কি বিষয়গুলো আমাদের ফেস করতে হচ্ছে ওইটা মাথায় নিবা নিলেই তুমি অঙ্ক পারবে আর কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো যে স্যার ওই সমস্যা আছে এখানে বুঝি না এই টপিকতে একটু কথা বলতে হবে ঠিক আছে यस স্যার কোন টপিকে সমস্যা আছে তোমাদের যারা ক্লাস করো নাই বা আজকে আসছো তারা বলো কোনো সমস্যা থাকলে বলতে পারো তানজিম মাহমুদ তানজিম তোমার ক্লাস এসে কি ঘুমাই যাও নাকি শ্যাম কোনো সমস্যা স্যার না স্যার আচ্ছা এই তোমাদের নামের সামনে কলেজ নামটা বসাইতে হবে এটা স্যার বলছে ঠিক আছে প্রিন্সিপাল স্যার একটা নোটিশ হয়েছে স্যার তুমি হয়তো সফিক নাম লেখো কিন্তু তার সামনে কলেজ নামটা বসাইতে হবে এটা নোটিশ হয়ে গেছে সবার নামের সামনে কলেজ নামটা বা কলেজের আইডি বা রোল নাম্বার যেটাই থাকে না কেন তোমাদের সেটা কিন্তু আগে বসাইতে হবে তারপরে তোমার ছোট নামটা ইউজ করতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা সবাই নেক্সট ক্লাসে বা নেক্সট দিন থেকে এই কাজটা করবা এটা কিন্তু নোটিশ হয়েছে আমাদের আমাদের কাছে বলা হয়েছে হ্যাঁ তোমাদের এই পুরো নাম দরকার নাই মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এত বড় নাম দরকার নেই সাজ্জাদ লেখো আর হচ্ছে কলেজ নামটা বসাও সাদ ইবনে শফিক তুমি শফিক লেখো বা সাদ লেখো কলেজ নামটা বসাও এই তানজিম তানজিমের তানজিম লেখো কলেজ নামটা বসাই দেখ এডিট করে এগুলো বসাই দাও ঠিক আছে
সব ক্লাসে এইভাবে তোমরা ঢুকবা, তোমার ফ্রেন্ডদের সাথে যখন কথা হবে এই কথাগুলো লাগে বলবা। হ্যাঁ তো স্যার আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো ইন্ডিকেট করে আমার মেসেঞ্জারে পাঠাই দিও, এবং আমার আমি আবার সময় মতো তোমার যদি অনলাইনে পাই তোমাদের আমি ফোন দিয়ে ওটা সলভ করবো। হ্যাঁ বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।